প্রিয় শিক্ষার্থী আদাব নমস্কার আশা করি সকলেই ভালো আছো এবং সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এই মুহূর্তে যারা সেটির সামনে আমার ক্লাসটি দেখছেন তাদের সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অনুশীলনী 9 এর 97 পৃষ্ঠার কয়েকটি অঙ্কের সমাধান করব তোমরা যারা শিক্ষার্থী আমার তারা নোট করার চেষ্টা করো আমি একটি একটি করে সমাধান করছি তো দেখো এখানে 7 নম্বরে আছে 34 মিটার 48 সেমিমিটার সমান ড্যাশ সেমিমিটার এটাকে এই যে 34 মিটার আছে এখানে এই 34 মিটারকে প্রথমে সেমিমিটার বানাতে হবে তারপরে এই 48 সেমিমিটারের সাথে যোগ করতে হবে তো খেয়াল করো এখানে 34 মিটার আর হচ্ছে 48 সেমিমিটার এখানে সংক্ষেপ আত্মাকারে এরকম করেও লেখা যায় তোমরা সংক্ষেপ করে লিখবে এরকম করে তাহলে তোমার লিখতেও সময় কম লাগবে আর ভুল হবে না দেখো 34 মিটারকে আমরা কি বানাবো সেমিমিটার বানাবো দেখো এই 34 মিটারকে সেমিমিটার বানাতে গেলে 1 মিটার সমান কত সেমিমিটার এটা জানতে হবে আমাদের তাহলে 1 মিটার সমান কত সেমিমিটার আমরা এই শর্ট করে এখানে লিখি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি মিলি খেয়াল করো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি মিলি এটা কিন্তু ডেকা আর এটা হচ্ছে ডেসি ডেসি সেমি মিলি আচ্ছা তাহলে আমরা গুণব মিটার থেকে সেমিমিটার পর্যন্ত তাহলে মিটার কোথায় এখানে এখানে 1 আর সেমিমিটার পর্যন্ত আমরা 0 দিব তাহলে কত হলো 100 হলো তার মানে হচ্ছে 1 মিটার সমান 100 সেমিমিটার বোঝা যাচ্ছে আমরা কিন্তু গুণে বের করলাম সূত্র মুখস্থ করি নাই 1 মিটার সমান 100 সেমিমিটার আমরা ঠিক এভাবে গুণে গুণে সূত্রগুলো বের করব এই 100 দিয়ে গুণ করলে এটা কি হবে সেমিমিটার হবে সেমিমিটার হলো এবার এই 48 সেমিমিটার এখানে যোগ করতে হবে এবার আমরা গুণের কাজটা করে ফেলি এখানে 34 কে 100 দিয়ে গুণ করলে 3400 অর্থাৎ 3400 সেমি যোগ 48 সেমি এবার আমরা যোগ করে ফেলব এই 8 4 এখানে 4 এখানে 3 তাহলে 3448 সেমি তো এইভাবে আমাদের সমাধান করতে হবে এখন সুতরাং দিয়ে এই লাইনটা এখানে লিখতে হবে এই পুরো লাইনটা লিখে বক্সের মধ্যে এই সংখ্যাটা বসিয়ে দিতে হবে তাহলে আমরা লিখি 34 মিটার 48 সেমিমিটার সমান 3448 সেমিমিটার হয়ে গেল বক্সের মধ্যে এই সংখ্যাটা বসিয়ে দিলে অঙ্ক শেষ হয়ে গেল তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করব এরপরে 8 নম্বরটা দেখো 1 মিটার সমান ড্যাশ সেমিমিটার 8 নম্বরটা দেখো এটা কিন্তু জাস্ট সূত্র আর কিছু না এটা অঙ্ক করতে হবে না এটা শুধুমাত্র সূত্রটা বের করলেই অঙ্ক হয়ে যাবে কারণ এখানে আছে 1 1 মিটার সমান কত সেমিমিটার আমরা এখান থেকে বের করি 1 মিটার সমান 100 সেমিমিটার এইখানে ঘুরে আছে দেখো একক দশক শতক 1 মিটার সমান 100 সেমিমিটার অর্থাৎ মিটার থেকে আরম্ভ করে সেমিমিটার পর্যন্ত গুণলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওটাই হচ্ছে 1 মিটার সমান 1.5 সেমিমিটার অর্থাৎ 100 সেমিমিটার এই সূত্রটা লিখলে এটা অঙ্ক শেষ এখানে কিন্তু আর কিছু করতে হবে না ঠিক আছে ওকে চলে গেলাম যাই আমরা 9 নম্বরে তোমরা একটু আমার সাথে থাকো ঝটপট পড়ে আনার চেষ্টা করো 9 নম্বরে আছে 3 মিটার 24 সেমিমিটার সমান ড্যাশ মিলিমিটার খেয়াল করো এখানে আমরা
3 মিটার আর হচ্ছে 24 সেমিমিটার এই দুটোকেই আমরা কি করব এই মিলিমিটারে প্রকাশ করব এই ধরনের অঙ্কগুলো দেখো আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম এই মিটারকে সেমিমিটার বানিয়েছি আবার এই সেমিমিটারেই প্রকাশ করেছি তাই না দুই লাইনে অঙ্ক হয়ে গেছে এখানে এই 3 মিটারকেও মিলিমিটার বানাতে হবে আবার এই সেমিমিটারকেও এই 24 সেমিমিটারকেও মিলিমিটার বানাতে হবে তারপরে আমরা যোগ করে দেব এভাবে করলে মোট মিলিমিটার বের হবে তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করব দেখো 3 মিটার 24 সেমিমিটার এটাকে কি করতে হবে মিলিমিটার করতে হবে মিলিমিটার করতে হবে তাহলে মিলিমিটার যখন করব খেয়াল করো এই 3 মিটার কেও মিলিমিটার করতে হবে আবার এই 24 সেমিমিটার কেও মিলিমিটার করতে হবে করার পর আমরা ওই 2 মিলিমিটার যোগ করে দেব 3 মিটার সমান 3 গুণ মিটার কে মিলিমিটার বানাতে গেলে 1 মিটার সমান কত মিলিমিটার এটা জানতে হবে 1 মিটার সমান কত মিলিমিটার বলো তো এই যে 1 মিটার সমান মিলিমিটার পর্যন্ত গুণি 1 মিটার সমান 1000 মিলিমিটার গুণে দেখো একক দশক শতক হাজার অর্থাৎ মিলিমিটার পর্যন্ত 1000 হয় আবার গুণ মিটার থেকে মিলিমিটার পর্যন্ত গুণ এখানে হচ্ছে মিলিমিটার মিমি তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার 1000 মিলিমিটার গুণে দেখো একক দশক শতক হাজার 1000 মিলিমিটার তাহলে আমরা এই 3 কে 1000 দিয়ে গুণ করব গুণ করলে কত হবে 3000 মিলিমিটার এই যে 3000 মিলিমিটার হয়ে গেল এবার আমরা এই 24 সেমিমিটার কে মিলিমিটার বানাবো কারণ এটা কিন্তু সেমিমিটার আছে মিলিমিটার না এটা কি আছে সেমিমিটার আছে সে কারণে এই সেমিমিটার কে মিলিমিটার তৈরি করতে হবে কিভাবে দেখো এই যে 24 সেমিমিটার সমান 24 কে আমরা কি দিয়ে গুণ করব কি দিয়ে গুণ করব 1 মিটার সমান কত সেমিমিটার এটা দিয়ে গুণ করব 1 মিটার সমান 1 মিটার সমান কত সে 1 সেমিমিটার সমান কত মিলিমিটার 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার খেয়াল করো 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার একক দশক এটা সেমিমিটার এটা মিলিমিটার একক দশক 1 সেমিমিটার সমান 10 মিলিমিটার এই যে 10 মিলিমিটার 10 দিয়ে গুণ করলাম তাহলে কত হলো 240 হলো তাহলে এই যে এখানে আমরা লিখব এটা নিচে 240 মিলিমিটার এটা কি করব আমরা এখন মোট মিলিমিটার এই মিলিমিটার আর এই মিলিমিটার যোগ করব এখানে লিখব সুতরাং 3 মিটার যোগ 24 সেমিমিটার সমান এখন যোগ করে দিব 3240 মিলিমিটার হলো এইভাবে অঙ্কগুলো সবচেয়ে ছোট হয় এবং অঙ্কটা সহজে বোঝাও যায় আর ভুলও হয় না এই অঙ্কটা যদি তুমি সেই আগের মতো করে করো তাহলে কিন্তু অনেক বড় হবে এত বড় হতো অঙ্কটা আর জাস্ট এটা কিন্তু এই নিয়মটা পঞ্চম শ্রেণীতে তোমাদের তোমরা যখন ক্লাস 4 এ যাবে হ্যাঁ ক্লাস 5 এ যাবে তখন কিন্তু এই নিয়মগুলোই করতে হবে সুতরাং আমরা যদি আগে ভাগে পঞ্চম শ্রেণীর নিয়মটা আগে বুঝে নেই তাহলে তোমার কিন্তু অঙ্কটা করতে অনেক সুবিধা হবে এভাবে তারপরে উত্তর লিখবে এখানে তো প্রিয় শিক্ষার্থী আমি দুই একটি কথা বলবো তোমরা এই যে বেশ কয়েকটি মাস যাবৎ প্রতিনিয়ত বাসায় আসো বাসায় থাকতে থাকতে তোমাদের মনটা কেমন বিগড়িয়ে গেছে অনেকে যে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না কি করি কি করি হ্যাঁ এই মুহূর্তে তোমাদের সবচেয়ে যে বিষয়টা করণীয় সেটা হলো যে তোমরা যখন অবসর টাইমে থাকবে তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করবে মা বাবার কথা শুনবে বড়দের কথা মতো চলার চেষ্টা করবে তাহলে দেখবে আর তোমার নিয়মিত যে লেখাপড়ার সময়টা এই সময়টা তুমি কাজে লাগাবে পড়ার সময় পড়বে খেলার সময় খেলবে আর বড়দের কথা শুনবে তাহলে কিন্তু এতটা খারাপ লাগার কথা না আর তুমি যদি সারাদিন বা সবসময়ই খেলাধুলার মধ্যে থাকো বা টিভি দেখার চেষ্টা করো বা মোবাইলে গেম খেলার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার মনটা বিগড়ে যেতে পারে এভাবে এরকম করলে কিন্তু তোমার আর ওই বাসায় থাকতে ভালো লাগবে না সে কারণে যারা মুসলমান
তারা নামাজ কালে মানে নামাজ ঠিক মতো করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যারা হিন্দু তারা দুই বেলা গীতা পাঠ করার চেষ্টা করো, ঈশ্বরকে স্মরণ করো, দেখবে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এভাবে চলার চেষ্টা করো। আর আমাদের স্কুল খুললে তো অবশ্যই স্কুলে আসবে, তখন আর সমস্যা হবে না বা খারাপ লাগবে না। তো এই কটা দিন তোমরা একটু কষ্ট করে বাসায় এইভাবে চলার চেষ্টা করো। তো ধন্যবাদ সবাইকে, আমি আমার এখানে ক্লাস শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আদাব, নমস্কার।